हुगली ग्रामीण पुलिस द्वारा बाढ़ राहत सामग्री वितरण खानाकुल थाने के रामचंद्रपुर कुशली राजहाटी क्षेत्र हुगली ग्रामीण पुलिस बाढ़ प्रभावित क्षेत्रों में नाव से राहत सामग्री लेकर पहुंची। हुगली ग्रामीण पुलिस अधीक्षक कामनेश सेन, आरामबाग एसडीपीओ और आरामबाग आईसी सुप्रभात चक्रवर्ती, खानकुल पुलिस स्टेशन के ओसी, खानकुल पुलिस स्टेशन के विभिन्न अधिकारी भी मौजूद थे। अलग अलग स्कूलों में बाढ़ में फंसे लोगों को राहत सामग्री पहुंचाने का काम किया। बाढ़ में फंसे लोगों ने हुगली ग्रामीण पुलिस की प्रशंसा की। हुगली ग्रामीण के पुलिस अधीक्षक कामनशी सेन ने कहा कि वे अलग अलग इलाकों में कैंप करेंगे ताकि लोगों के खाने पीने का सामान आसानी से पहुंचाया जा सके। पुलिस अधीक्षक कामनशी सेन ने कहा कि पुलिस हमेशा लोगों की मदद के लिए तत्पर रहेगी। पुलिस के इस मानवीय पहलू की खानाकुल निवासियों ने सराहना की। আজকে বিডিও স্যার আসছে না, তো দিয়ে গেছে, আবার আসবো আসবো বলেছে, তো এখনো পর্যন্ত কেউ আসে না, ইএমএ আসে না, তো দেখা যাক। আমরা সাহায্যের জন্য বসে আছি, সবই তো আমাদের বাড়ি ঘর দূর আছে, সব রাস্তায় দাঁড়িয়ে আছি, সব ফ্যামিলি ফ্যামিলি সব রাস্তায় আছে, শুনেন আসার জন্য অনুরোধ করতে বলবো, এখানে দেখার জন্য বলবো, কি সাহায্যের জন্য বলবো, আমরা কাকে বলবেন? ডিএম কে বলবো আসলে, তাহলে কাকে বলবো, এখানে কাকে পাবো? সাধারণ মানুষ বলবো, তোমার কাছে এখন পয়সার অভাব, কাকে চাইবো? একটা দোকানে জিনিস আনতে গেলে তো ভাত দেয় না। হ্যাঁ অবশ্যই আসার প্রয়োজন আছে, কার আসার প্রয়োজন আছে? ডুবে গেছে, মোটামুটি স্ট্যান্ড একটু হয়ে গেছে, 50 মিটার পর্যন্ত কার আসার প্রয়োজন আছে? ডিএম এস অবশ্যই দরকার, এই সঙ্গে অন্য অন্য অধিকারী যত নেতা মন্ত্রী আছে সবারই আসা দরকার আছে। এখন তারা এসেছিল, এখন তো থানা থেকে আসছিল এসপি এসডিও অবশ্যই আসছিল, ঘুরে গেছে, রাহুল মেরে গেছে, বাবা আসবে বলেছে, এসডিপিও ছিল। আপনার নাম? রঞ্জিত রাও। লোক আছে, যত আমরা নিয়ে গেছিলাম, আমরা জল ডিস্ট্রিবিউট করে ভালো লাগবে, আমার জেনে খুব খুশি হলো, ওরা বললো কি করেছে এবং অনেক জায়গা আছে, আমরা যতটুকু সাধারণ মানুষ পাবে আগামী দিনে নিশ্চয়ই পাবে, যতটুকু আমাদের ক্ষমতা, আমাদের মোর দেন আমার সমস্যা, আমরা অনেক মানুষই চাইছে এই ত্রাণ সবাই পাচ্ছে না, এখানে যদি বসে পড়ো খাওয়ার ব্যবস্থা, এরকম কোনো পরিকল্পনা আছে? আমাদের প্ল্যানে আছে, আমরা আমাদের অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় জল, তো কালকে থেকে আপনারা জায়গায় জায়গায় ব্লক ওয়ান আর ব্লক থেকে যতটা আমরা করি 5টা 5টা বা জায়গায় থাকি, আমরা টাইপ করি। কিরকম অভিজ্ঞতা বলবেন এই আজকে যে বন্যা পরিদর্শন করলেন এবং কিছু জনকে ত্রাণও দিল, কি বলবেন? আমরা আশা করছি মানে।